আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন প্রফেশনালি এবং সঠিক কয়েতে আপনি ভিডিওটা কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে আপনাকে একটু দেখিয়ে দেব। তো চলুন শুরু করি। আমি সবগুলো বিষয় শুরু থেকে একেবারে সম্পূর্ণভাবে আপনাকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে ঢোকার পর আপনি আপনার চ্যানেলে প্রথমত যাবেন। এই যে দেখেন ইউর চ্যানেল। আমি এই চ্যানেলটার মধ্যে যাওয়ার পর এখান থেকে আপলোডের একটা অপশান রয়েছে, অথবা আপনি এখান থেকে আপলোড না করে ভিডিও থেকেও সরাসরি আপলোড করতে পারেন। ইউটিউবে যাওয়ার পর এই যে এখানে আপলোড অপশানটা পাবেন, অর্থাৎ এখানে চ্যানেলে গিয়ে যে আপলোড অপশান, আর চ্যানেলে না গিয়েও আপনি সেম আপলোড অপশানটাই পাবেন। তো এখান থেকে ক্লিক করে আপলোড ভিডিও এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরেই আপলোড ভিডিও আপলোড হওয়ার জন্য প্রেসটা আসবে, আমরা ভিডিওটা আপলোড করব। তো আমি এখান থেকে আমি একটা ফোল্ডার দেখিয়ে দিই কোথায় থেকে ভিডিওটা আপলোড করব। আমি সেই ফোল্ডারটা দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা ভিডিওটা আপলোড করব। সরি, আমি ভুল ফোল্ডারে চলে আসছি। আমি সাপোজ এই ভিডিওটা আপলোড করব। এই যে প্রথম যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমি আপলোড করব। এই যে দেখেন আপলোড করার জন্য ক্লিক করছি, সরাসরি আপলোড হয়ে গেছে, আপলোড হচ্ছে এখান থেকে। এই যে আপলোডিং 3%, এটা আপনার আপলোডটা হবে আপনার কম্পিউটারের ডাটা স্পিড যত বেশি থাকবে সেটার উপর ডিপেন্ড করে সেটা আপলোড হয়ে যাবে। তো দেখেন আপলোড শুরু হয়ে গেছে, আপলোড শুরু হয়ে গেছে, এখানে আপলোডিং হচ্ছে। তো আপলোডিং হতে থাকে, আপনি চাইলে এখান থেকে যে প্রয়োজনীয় কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। তো কী কী কাজ করেন, আমারটা যে গানটা সেটা হচ্ছে বন্ধু তিন দিন ধর বাড়িত গেলাম, এই একটা গান, এটাকে আমি সুন্দর করে আপলোড করছি। তো এখান থেকে আপনি এই যে দেখেন এখান থেকে 88% ভিডিওটা আপলোড হয়ে গেছে। তারপর এভাবে সম্পূর্ণ আপলোড হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। এটা আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে, আমি যেটা শুরুতেই বলেছিলাম। আপনি এখন এখান থেকে কাজ শুরু করতে পারবেন। আমি জাস্ট আপলোডের প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে এই যে আমরা সুন্দর করে হ্যাশ দিয়ে সুন্দর করে দিয়ে গেলাম। এবং আপনি অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে এখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটা যেন ট্যাগে থাকে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এতে আপনার এসইওর কাজ দিবে। আমি এই চ্যানেলটা হচ্ছে আমাদের গান, আমি এখানে দিলাম আমাদের আমাদের গান, এই কথাটাই লিখে দিলাম যেন এটা থাকে। এবং সেম টাইটেলের মধ্যে যা যা থাকে সবগুলো একটু চেষ্টা করবেন যে আপনার ডিসক্রিপশনের মধ্যে দেওয়ার, এবং ডিসক্রিপশনের মধ্যে যা যা টাইটেলে যা যা দেবেন ডিসক্রিপশনের চেষ্টা করবেন সেগুলো দেওয়ার এবং ট্যাগগুলো ব্যবহার করার। তারপর রয়েছে প্লেলিস্ট, এখান থেকে রয়েছে থাম্বনেল। থাম্বনেলের ব্যাপারটা আপনি যদি চান তাহলে থাম্বনেলটা আপনি দিতে পারেন, আপনি আপনার কাস্টম থাম্বনেল দিতে পারেন। কিভাবে কাস্টম থাম্বনেল দিতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো, এবং কিভাবে আপনি থাম্বনেল ডিজাইন করবেন আমি সেটা আপনাকে দেখাবো। আমরা একটি পর্বে দেখাবো থাম্বনেল ডিজাইন। তো এখান থেকে এখন আমরা যে কাজটা করব, থাম্বনেল এখান থেকে বাই ডিফল্ট আমি রেখে দিয়েছি। প্লেলিস্ট, আপনি প্লেলিস্ট একটা সিলেকশন করে দিতে পারেন। আমি এখান থেকে প্লেলিস্ট একটা সিলেকশন করে দিব। যখন আমি এখান থেকে লুইপার প্লেলিস্টটা সিলেকশন করে দিচ্ছি, সিলেক্ট করে এখান থেকে আমরা একটা প্লেলিস্ট মেডও করতে পারি চাইলে, বা এখান থেকে যে প্লেলিস্টগুলো রয়েছে সেই প্লেলিস্ট থেকেও দিতে পারেন। এখান থেকে যদি কোনো প্লেলিস্ট আপনি এখান থেকে দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন, আর আপনি চাইলে নিউ প্লেলিস্ট এখান থেকে ক্লিক করে তৈরি করেও নিতে পারবেন। এই যে এখান থেকে প্লেলিস্ট তৈরি করে দিতে পারবেন। আমি এখান থেকে দিলাম লুইপা, তৈরি করে দিই, ক্রিয়েটের উপর একটা ক্লিক করলাম, ক্রিয়েটের উপর ক্লিক করে এই যে এটা সিলেকশন করে দিলাম, হয়ে গেল। দেন এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার ভিডিওটা কি আসলে বাচ্চাদের জন্য তৈরি নাকি বড় মানুষদের, এটা বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করতেছে। অবশ্যই এটা বাচ্চাদের জন্য তৈরি না, সেক্ষেত্রে নো আমি দিয়ে রেখেছি আগে থেকে। তারপর এজ রেস্ট্রিকশন, এটার মধ্যে আপনার যদি কোনো কিছু আপনার এজ নিয়ে কোনো কিছু বলার থাকে এটা বলবেন, নর্মালি এগুলো বলার প্রয়োজন নেই। তারপর সো মোড, এটার মধ্যে গেলেন। তারপর নিচে যাওয়ার পর যে এখান থেকে দেখেন প্রমোট ইউর লাইক অ্যান্ড পার্সেন্স মেম্বারশিপ, এটা আপনার ক্লিক করার কিছু প্রয়োজন নেই। তারপর হচ্ছে ট্যাগ দেওয়া, এই যে ট্যাগগুলো আপনি ট্যাগগুলো কীভাবে দিবেন, যেমন আমি এখান থেকে ট্যাগগুলো যদি একটু দেই,
যেমন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, এই যে এটা এটাকে আমি কপি করলাম, এটা হতে পারে একটা ট্যাগ। প্রথমত এটা একটা ট্যাগ দিলাম, আমি জাস্ট আপনাকে আপলোড দেখাইতেছি, আমি সব কিছু কিন্তু রিচার্জ করে দেখাইনি। তারপর এখান থেকে হচ্ছে লুইপা, এটাও দিতে পারি, এটা দিলাম যেগুলো ট্যাগে আছে। এরপরে চাইলে এটা আমাদের গান, এটাও দিতে পারি এবং আমাদের গান দিচ্ছি, এটা আমাদের গান চ্যানেলের নামটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাংলায় যেটা লিখা এটা দিয়ে দিই একটু, বাংলা যে আমাদের চ্যানেলের নেমটা রয়েছে সেটা দিয়ে দিলাম। কোথায় ট্যাগ রেখে চলে গিয়েছি, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আরও ট্যাগ দিতে পারি, যেমন এটা 2021, তাহলে আমরা এখান থেকে দিই লুইপা 2021, 21 এটা দিলাম। তারপর হচ্ছে আমাদের গান, এরপর বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, এটাও দেওয়া যেতে পারে। আমি যদি এটা তো 2021 দিয়ে দিই তাহলে বেটার। তারপর বন্ধু তোর তিন দিন বাড়িতে গেলাম, এটা দিলাম। এই যে এই অর্থাৎ এই রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো দিতে পারেন, যেমন আমি এরপরে দিতে পারেন লুইপার গান। তারপর দিচ্ছি বাংলা গান, বাংলা গান এগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে এভাবে যে ট্যাগগুলো আপনার ট্যাগ রিচার্জ দেখায়নি, নেক্সট ক্লাসগুলোতে আমরা ট্যাগ রিচার্জ দেখাবো। তো আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সিঁড়ি যাখানে দেখবেন তাহলে সব কিছু শিখতে পারবেন। এগুলো দিলেন, এখান থেকে ট্যাগ রিচার্জ করে দেওয়া উচিত, আমরা ট্যাগ রিচার্জটা শিখাবো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন অ্যান্ড সার্টিফিকেশন, এই যে বিষয়টা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা দিকে একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী সেটা অবশ্যই সিলেকশন করে দিবেন, তাতে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটা যেই ল্যাঙ্গুয়েজের সেই ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে। তো আমি এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে দিলাম বাংলা। তারপর এখান থেকে রয়েছে রেকর্ডিং লোকেশন, রেকর্ডিং ডেটটা দিয়ে দিতে পারেন, অনেক দিন আগের একটা ডেট দিয়ে দিতে পারেন, আমি সাপোজ একটা দিয়ে দিলাম অনেক আগের। তারপর এখান থেকে ভিডিও লোকেশন, এখানে ভিডিও লোকেশন দিতে পারেন, আমি জাস্ট বাংলাদেশ দিয়ে দিচ্ছি, এই যে বাংলাদেশ। আপনি বাংলাদেশ দিলেই যে শুধু বাংলাদেশে থাকবে তা কিন্তু না, বাহিরেও যাবে। তো একটা লোকেশন আপনি এভাবে দিয়ে দিতে পারেন। ক্যাপশন সার্টিফিকেশন এটা প্রয়োজন নেই, স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা দিবেন। তারপর এখান থেকে অ্যালাও আম্বিটিং এটা ডিলিট করে দিবেন, আর ডিস্ট্রিবিউশন এটা অন করার দরকার নেই। আর এটা এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিছুটা বুঝতে পারে ক্যাটাগরি, এটা অবশ্যই অ্যালগোরি এন্টারটেনমেন্ট, যেহেতু এটা বিনোদন, সরি বিনোদন, সেক্ষেত্রে বিনোদন রিলেটেড যেহেতু এই জন্য এন্টারটেনমেন্টে দিয়ে দিয়েছি। সবচেয়ে বেটার হয়তো একটা কাস্টম থাম্বনেল তৈরি করে নিলে, তবে আমরা সেটা দেখাবো পরবর্তীতে। অ্যালাও অল কমেন্ট এটা দিয়ে দিলাম, তারপর টপ, টপ থেকে হ্যাঁ টপই দিয়ে দিলাম, হয়ে গেছে। অ্যান্ড আমরা নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর দেখেন এখান থেকে যে বিষয়গুলো আসছে, অ্যাড সাবটাইটেল, আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, অ্যাড ইন স্ক্রিন এবং অ্যাড কার্ড। অ্যাড ইন স্ক্রিন মানে আপনার ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর আপনার এই ভিডিওতে কী আসবে সেটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারবেন। এই যে আমি এখান থেকে দিলাম এটা, এবং এটা হচ্ছে, এটা হচ্ছে একটা দুইটা ভিডিও, এটা হচ্ছে বেস্ট ভিউয়ার, যারা বেস্ট ভিউ যে ভিডিওটাতে হয়েছে এটা দেখাবে, এবং লাস্ট রিসেন্টলি আপলোড করা হয়েছে এমন ভিডিওটা দেখাবে। এখান থেকে অ্যাড করে দিলাম, এটা হচ্ছে আপনার ভিডিও লাস্টে দিই, একেবারে লাস্ট অংশে এটা দেখাবে। এই দুইটা এভাবে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে, আপনি চাইলে এটাকে একটু চেঞ্জও করে দিতে পারেন, এই এটা চেঞ্জ করে দিতে পারেন, এতটুকু সময়ের মধ্যে দেখাবে। তো এখান থেকে এটা সেভ করলাম, দেন সেভ করা হয়ে গেল। তারপর হচ্ছে কার্ড, দেখবেন ভিডিওর মধ্যে আই বাটনে অনেক কার্ড অ্যাড করা হয়, এইগুলো দিতে পারবেন। যেমন আমি এখানে একটা কার্ড অ্যাড করবো, কী করবো, একটা ভিডিও অ্যাড করবো, কোন ভিডিও আমার ইউটিউবে আছে এমন একটা ভিডিও অ্যাড করবো, যেমন আমি এই ভিডিওটা অ্যাড করলাম, এবং এই জায়গায় এসে আরেকটা কার্ড অ্যাড করতে পারি। এই যে এখন এই যে এই জায়গায় আসলাম, আসার পর আর একটা কী করবো, ভিডিও অ্যাড করবো, এই যে এটার মধ্যে ক্লিক করলাম ভিডিও, ভিডিওতে ক্লিক করার পর যেমন এখান থেকে যদি আমি চাই, যেমন এই ভিডিওটা অ্যাড করলাম, এবং এখান থেকে আরেকটা ভিডিও অ্যাড করবো, এটার উপরেটা ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, আমি এই ভিডিওটাও অ্যাড করলাম। দেখেন একটা ভিডিওতে তিনটা ভিডিও অ্যাড করছি আর কি, তিনটা কার্ড অ্যাড করেছি। একটা হচ্ছে যে এখানে, এখানে যদি আমি একটু দেখি, 37 সেকেন্ডে, আরেকটা হচ্ছে 1 মিনিট 45 সেকেন্ডে, আর একটা হচ্ছে 3 মিনিট 3 সেকেন্ডে মধ্যে এই কার্ডগুলো অ্যাড হবে। তো আমি এখান থেকে এই যে সেট আপ করা হয়ে গেছে। দেন আমাদেরকে এখানে বলতেছে
চেক চেক হয়েছে। এখন আমরা যাব চেক লিস্টে, যে আমাদের ভিডিওটাতে কোনো রকম কপিরাইট ইস্যু আছে কিনা বা কপিরাইট স্ট্রাইক বা এভরিথিং কিছু আছে কিনা। এগুলো দেখেন, এগুলো কিছুই নেই। সো আমরা নেক্সটে ধাপে যাচ্ছি। ধাপে যাওয়ার পর এখান থেকে যেটা রয়েছে আনলিস্টেড পাবলিক প্রাইভেট শিডিউল, এই যে বিষয়গুলো রয়েছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবসময় বেটার হয় যে এটাকে শিডিউল করে রাখলে ভিডিওটা বেটার হয় পাবলিশড হতে, কিন্তু প্রাইভেট করলে এখান থেকে প্রাইভেট করবেন, প্রাইভেট আনলিস্টেড পাবলিক করলে এই যে প্রাইভেট আনলিস্টেড এই যে পাবলিক, আমি এই মুহূর্তে পাবলিক করে দিচ্ছি। পাবলিক করে দেওয়ার পর এইখান থেকে পাবলিশের মধ্যে ক্লিক করলেই কিন্তু পাবলিশড হয়ে যাবে, অর্থাৎ এই ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। পাবলিশড হয়ে যাওয়ার বিষয়টা এত সহজ, আপনি সহজেই এভাবে এখন এখানে ক্লিক করলে কিন্তু পাবলিশড হয়ে যাবে। আশা করি এতটুকু বিষয় আপনারা বুঝতে পারছেন। আমি ক্লিয়ারলি যখন এসইও দেখাবো তখন এই বিষয়গুলো নিয়ে আরও ভার ভার করে বিষয়টা দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব, তাহলে কিন্তু আপনারা আরও সহজে বুঝবেন। আমি জাস্ট বেসিক যেহেতু এই জন্য আজকে আমরা এই বিষয়টা দেখালাম। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে পাবলিশের উপর একটা ক্লিক করলাম, পাবলিশের উপর ক্লিক করার পর কিন্তু ভিডিওটা কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। এখন চাইলে এই ভিডিওটা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। ইউটিউব বলেই দিয়েছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য, অপশানগুলো শেয়ার করতে পারেন। এসইও ক্লাসে আমরা এই বিষয়গুলো আরও বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আজকে ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।